এই সিম ম্যাথ তোমাদের স্বাগতম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার সেভেন ডি ময়বার থিওরামের উপর আজকে আমাদের লেকচার সিক্স ওকে দেখো আমাদের আজকে যে অঙ্ক ডি ময়বারের উপপাদ্যের সাহায্যে নিম্নলিখিত সমীকরণটির সমাধান করো বলছে এই যে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এক্স পয়ার সিক্স মাইনাস থ্রি এক্স কিউ প্লাস থ্রি ইকল জিরো এই সমীকরণটাকে বলছে তোমার ডি ময়বারের উপপাদ্যের সাহায্যে সমাধান করতে আচ্ছা এখানে আমাদের সমীকরণটা কী দেওয়া আছে দেখো এক্স পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স কিউব প্লাস থ্রি ইকুয়াল জিরো আচ্ছা এখান থেকে আমরা এক্স কিউব কী লাগতে পারি এই সমীকরণটা এইভাবে রাখতে পারি এক্স কিউব স্কোয়ার মাইনাস থ্রি এক্স কিউব প্লাস থ্রি ইকুয়াল জিরো এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু জিরো সমীকরণ এটার সাথে তুলনা করি আমরা দিঘার সমীকরণ এটার সমাধান কীভাবে করি এক্স টু মাইনাস বি প্লাস সি বাই ওকে তো দেখো এখানে যদি দেখো তাই আমরা এখানে এক্সিক্যাল লিখব মাইনাস বি বি বলতে এখানে কি এই যে মাইনাস থ্রি তাহলে প্লাস রেখে প্লাস থ্রি প্লাস মাইনাস রু বি তো বি আমাদের এখানে কি মাইনাস থ্রি তার মানে নাইন বি স্কোয়ার মাইনাস ফোর এ আছে এখানে কত মানে এটা এখানে সহজ মানে এটা সহায়ক ওয়ান সি কনস্টেন্ট থ্রি বাই টু এ বলতে পাওয়ার সিক্স বাই মানে ওয়ান তো আলটিমেট এখান থেকে আমরা কী পাচ্ছি থ্রি প্লাস মাইনাস এখানে দেখো এখানে হচ্ছে তিন চারে বারো আর প্লাসের নাই তো রুটুবার মাইনাস থ্রি নিচে টু এটা দেখো মাইনাস থ্রি রুট ওবার মাইনাস থ্রি এটা আমরা কী লিখতে পারি মাইনাসের বদলে লিখতে পারি থ্রি দেখো রুটে কারা তো থাকবে তোমার আই রুট ঠিক আছে তাহলে এখানে আমরা লিখতে পারবো

থ্রি বাই টু থাকবে প্লাস মাইনাস এখানে থাকবে আই ইন্টু ওয়ান বাই টু আমরা রুট থ্রি কমন নিলাম এখান থেকে আচ্ছা এখন আমরা এটা দেখো আমরা কিসের মান পেলাম ও এটা কিন্তু আমাদের এক্স কিউব দিতে হবে কারণ এখানে এক্স বলতে কি এক্স কিউব এক্স কিউব এই যে এখানে এক্স 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 বলতে এখানে এক্স কিউব ঠিক আছে তো এক্স কিউবের মান আমরা পেলাম ওকে একইভাবে দেখো এটা তা আমরা এক্স কিপের মান সমান সমান কি পারলাম রুটে থ্রি না এটা কি লেখা যায় থ্রি পাওয়ার হাফ রুটের পরে হাফ ঠিক আছে ইন্টু রুট থ্রি বাই টু ওকে তারপর দেখো এখানে এক্স আমরা রাখতে পারি যদি আমরা থ্রিটা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে থ্রি এটা এপাশে পাঠিয়ে দিলে ওয়ান বাই তিন আর দুই সিক্স যা আমরা তা এখলাম কী হবে এখানে ওয়ান বাই থ্রি থ্রি আমরা এই পেশে পাঠিয়ে দিলে এটার সাথেও কী হবে ওয়ান বাই সিক্স এখানে ওয়ান বাই আচ্ছা তাহলে থ্রি ওয়ান বাই এখানে দেখো এখানে আমাদের ফর্ম্যাটটা হবে আনতে হবে যে কজ এন পাই প্লাস মাইনাস আই এন এখানে কজ আনতে হবে দেখো তো কস কত ডিগ্রি মান রুট ওয়ার বাই টু আমরা জানি ফাইভ বাই সিক্স মান থ্রি প্লাস মাইনাস এখানে কি হবে আমাদের সাইন তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ সাইন থার্টি হাফ ফাইভ বাই সিক্স এখানে কি আছে ওয়ান বাই পাওয়ার এখন দেখো এখানে তোমার থ্রি পাওয়ার ওয়ান বাই এটা তুমি কস স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড ফর্মে আপনার লাগতে গেলে এখানে কী দিতে হবে টু অ্যান্ড ফাইভ আর এখানে প্লাস কী আছে ফাইভ বাই সিক্স প্লাস মাইনাস আই সাইন টু অ্যান্ড ফাইভ প্লাস ফাইভ বাই সিক্স ওয়ান বাই থ্রি আচ্ছা দেখো এরপরে থ্রি পাওয়ার ওয়ান বাই সিক্স এখন এখানে লসর করো কস এখানে লসর করলে তোমার কী হবে নিচে সিক্স ছোটখানে বারো এন প্লাস ওকে একইভাবে এখানে কী হবে লস্হলে টুয়েলভ ফাইভ প্লাস पाई पावर আছে 1 থার্ড 3 পাওয়ার 1 বাই সিক্স কজ থেকে তুমি ফাই কমান যায় ঠিক আছে ফাই কমান নাও তাহলে থাকে টুয়েলভ এন আমরা কী ফাই কমান নিছি প্লাস একমান্ন টুয়েলভ এন প্লাস ওয়ান ইন্টু ফাই পাওয়ার আছে ওয়ান থার্ড আচ্ছা এরপরে দেখো এখানে থ্রি পাওয়ার ওয়ান বাই সিক্স এখানে আমরা লিখতে পারি ডি এবার থ্রিও মানুষেরা আমাদের যে পাওয়ারটা এখানে গুণ হবে হ্যাঁ এটি তার সাথে গুণ হবে তার মানে আমাদের যদি গুণ করি এখানে আমরা ডাইরেক্ট লাগতে পারি বারো এন প্লাস ওয়ান তিন দুগুণে ছয় এটা ইন্টু ওয়ান বাই থ্রি হবে তার মানে তিন দুগুণে তিন ছয় আঠারো ওকে ফাইভ প্লাস মাইনাস সেম এখানেও টুয়েলভ এন প্লাস ওয়ান বাই আঠারো ফাই এটাই কিন্তু অ্যান্সার এটাই শেষ সমাধান যেখানে তোমার এই যে আমাদের অ্যানটা আছে অ্যানটা কী হবে দেখো এখানে আমরা যে সমাধান করছি লাস্ট কী পেয়েছি এক্স কিউব যেহেতু থ্রি যেহেতু থ্রি ত্যাগ কম হবে মানে জিরো ওয়ান টু এন এর মানে এটা যত হবে এত এক কম ঠিক আছে ডি বারু উপহারদের সাহায্যে নিম্নের সমীকরণটি সমাধান করা আগের অঙ্কটা যেই টাইপের ছিল এটা একই টাইপ সেম টাইপের অঙ্ক ওকে তোমরা দেখো আমাদের কী আছে এখানে এক্স পাওয়ার সেভেন প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়েল জিরো আচ্ছা এখানে দেখো আমরা এখান থেকে আমরা কী কমন নিতে পারি এখান থেকে আমাদের এক্স পাওয়ার ফোর কমন যায় তাহলে থাকে এক্স কিউব প্লাস এখানে কমন গ্লাস এক্স কিউ ফোর ওয়ান এখান থেকে আমরা ওয়ান কমন নিলাম তাহলে কী থাকে এক্স কিউ প্লাস ওয়ান দেখো এক্স কিউ প্লাস ওয়ান এক্স কিউব প্লাস ওয়ান দুটো একটা একটা এক্স কিউ প্লাস ওয়ান আর কি থাকে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়েল জিরো এখন আমরা প্রথমত এটা নিয়ে কাজ করবো একবার পর এটা নিয়ে কাজ করবো আচ্ছা দেখো এক্স প্লাস ওয়ান ইকুয়েল জিরো এটাকে আমরা কি লিখতে পারি ইকুয়েল আর ওই পাশে নিলাম এবার দেখো এই মাইনাস ওয়ান যদি আমরা জেনারেল ফর্ম্যাটে লিখি যেটি কমপ্লেক্স নাম্বারে ঠিক আছে তাহলে মাইনাস ওয়ান প্লাস আই এটা লেখা যায় না আইনটি জিরো মানে জিরো তাহলে মাইনাস ওয়ানই থাকতেছে এখন দেখো আমরা এখানে কী আনতে হবে আমাদের কজ আনতে হবে এখানে আমাদের সাইন আনতে হবে ডিমারিভার্স থিরম অনুসারে তার মানে মাইনাস ওয়ান কজ কত ডিগ্রি মান কজ একশো আশি ডিগ্রি কজ পাই মানে মাইনাস ওয়ান প্লাস আই সাইন দেখো সাইন জিরো ডিগ্রি মানও জিরো কিন্তু আমাদের এখানে ফাই আসে জন্য আমরা এখানে পাই আনছি সাইন পাই মানে সাইন একশো আশি ডিগ্রি মানো জিরো আচ্ছা এখন এটা তুমি স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিয়ে যাই তাহলে এখানে কী কী যোগ করতে হবে টু অ্যান্ড ফাই আর প্লাস ফাই প্লাস আই সাইন এখানে এর সাথে টু এন ফাইভ যোগ করতে হবে ওকে আচ্ছা দেখো এবার দেখো আমরা এখান থেকে জাস্ট আমরা এখান থেকে কী ফাইভ কমন দিলাম তাহলে কী থাকে টোয়েন প্লাস ওয়ান ইন্টু ফাইভ প্লাস এখান থেকে আমরা ফাইভ কমন নিলে টোয়েন প্লাস ওয়ান থাকে ইন্টু ফাইভ এখান থেকে এক্স কিউব তাহলে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিলে কী হবে আমাদের কস টোয়েন প্লাস ওয়ান ফাই প্লাস আই সাইন জাস্ট তাহলে লেখলাম এন কী হবে ওয়ান বাই থার্ড ওয়ান থার্ড ঠিক আছে ওয়ান বাই থ্রি এবার ডি ম এবার থ্রি অনুসারে কী হবে ওয়ান বাই থ্রি যে পাওয়ারটা এখানে গুণ হবে ওয়ান বাই থ্রি তার মানে নিচে কি থ্রি আসবে মানে টু এন প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু এই যে পাই এখানেও টু এন প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু পাই এটা এখানে গুণ হবে থ্রি তার সাথে যেখানে আমাদের এই এন সমান সমান কী হবে দেখো আমাদের এখানে পাওয়ার কত থ্রি না তাহলে এন সমান সমান থ্রিটা এক কম আর জিরো ওয়ান টু পর্যন্ত ওকে একইভাবে আমাদের এখানে কী ছিল এক্স পাওয়ার ফোর প্লাস অনিক জিরো এটাও এবারে এটা নিয়ে কাজ করো তাহলে এটা আমাদের একটা সমাধান এবার এক্স ফোর প্লাস ওয়ান ইকাল জিরো তাহলে আমরা এখানে ওয়ানটা ওয়েবাস নিলাম তাহলে মাইনাস ওয়ান একইভাবে আমরা কমপ্লেক্স নাম্বার জেনারেল ফরমেটে আমরা লেখলাম তো মাইনাস ওয়ান প্লাস আইন টু জিরো মাইনাস ওয়ান এটা এটা ওয়ান এটা আইন এটা ওয়ান তাহলে এখানে কস পাই মানে কি মাইনাস ওয়ান এক্সট্রো আশি ডিগ্রি মান কস প্লাস সাইন একশো আশি ডিগ্রি মানে কি জিরো আইন টু সাইন পাই এখন আমরা এদের স্ট্যান্ডার্ড ফরমেট নিয়ে গেলাম টুয়েন্ট ফাইভ প্লাস পাই প্লাস এখানে কি লিখবে টুয়েন ফাইভ প্লাস ফাইভ এখন এক্সপায়ার ফোর এবার কি পেলাম দেখা এখান তুমি পাইটা কমা নিবে আর কি টুয়েন প্লাস ওয়ান ফাইভ প্লাস আই সেন এখান থেকে যদি পাই কমানো কী থাকবে টুয়েন প্লাস ওয়ান আচ্ছা দেখো তাহলে এবারে আমরা এক্সপায়ার ফোর পাওয়ার ফোর এবার পাঠিয়ে দিলে কী হবে ওয়ান বাই এখানে যা আছে তা লিখলাম এখন আমরা ডিম থ্রিওর মানুষের এখানে ওয়ান বাই ফোর এখানে গুণ হবে ঠিক আছে তো গুণ করলে কী হবে প্লাস ওয়ান নিচে পড় থাকবে ইন্টু ফাইভ এখানেও টোয়েন প্লাস ওয়ান বাই এই ফোর ফাইভ যেখানে আমাদের অ্যান্সমেন্সমান কী হবে দেখো এখানে কী ছিল এক্সপার পোড় ছিল থ্রি পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি এক এক কম হবে আর কি ওকে ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ